জাতীয় দৈনিক দেশবার্তা, দৈনিক যুগধারা ও দৈনিক সকালের বার্তা 24.com টাঙ্গাইল অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 21 জানুয়ারি শনিবার সকাল মেইন রোড টাঙ্গাইল সদর থানার সামনে FB মেডিকেলের তৃতীয় তলা এই অফিস কার্যালয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ছোট যারা আছি আমাদেরকে অত্যন্ত পরিমাণ তিনি স্নেহ করেন এবং কোনো পরামর্শ বুদ্ধি থাকলে উনি আমাদেরকে দেন এবং আমরা সেই রাস্তায় চলার জন্য চেষ্টা করি। জুবাইদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক তার বক্তব্যে বলেন, ছাত্র যুবতী চিড়িয়া বোঝাবে কে ছাত্র যুব থেকে আমি তাকে দেখেছি সে যে বিষয়টা শুরু করি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন কাতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। আমরা আজকে আশা করছি যে আমরা সাংবাদিকদের কাছে যদি কিছু শিখব, কিছু জানবো, যেহেতু শিক্ষকতা করি আমাদের সব ক্ষেত্রে আমাদের শিখার, শুধু শিখাই না আমরা শিখিও। আজকে এই অনুষ্ঠানে আমাদের এসে আমাদের অত্যন্ত আনন্দিত এবং আমার খুব ভালো লাগলো এবং অনেকগুলো আমাদের পরিচিত মুখ এখানে আমরা একত্রিত হয়েছি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন টাঙ্গাইল পৌরসভার 12 নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন। তিনি তার বক্তব্যে বলেন, যখন সবাই কথা বলা বন্ধ করে দেয় অন্যায়ের কাছে, অনেক প্রান্তে দেরি মানুষের বিপদে আপদে সুন্দর কথা বলুন এবং আপনাদের কারণে সমাজ এখনো ভালো আছে। আমি এই অফিসে আলমগীর ভাইয়ের ডাকে না এসে পারি নাই, এই কারণে আজকে আমি আপনাদের কাছে বক্তব্য রাখেন মাইটিভি টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা মাসুদ রুবল। তিনি তার বক্তব্য বলেন, তাকে উৎসাহিত করুন, আমরা আশা করবো সে সুন্দর সুন্দর ভাবে পরিচালনা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা শাকিল। আপনাকে ইংরেজি নিয়ে লিখতে হবে, কোনো বাংলায় নিউজ পাঠানো যাবে। আমি আমার কলিগে যেখানে আতর ভাই আছে, আলমগীর আছে, মুগল ভাই আছে, কলিগে পাঁচ, আমি আপনাদের একটা কথা বলতে পারি, দেখেন আমি 20 বছর ধরে ডেইলি স্টারের দায়িত্বে আছি, সাংবাদিকতা নিয়ে আজকে এত কথা হয়, সাংবাদিকতা অত্যন্ত মর্যাদাশীল একটা পেশা, সংবিধানে মাত্র 2টা পেশার কথা, 2টা পেশার মর্যাদার কথা পরিষ্কার ভাবে সংবিধানে। এই বিগত 20 বছর ডেইলি স্টারের আইডেন্টি কার্ড পকেটে নিয়ে আমি ঘুরেছি, আপনারা কি কেউ কোথাও শুনেছেন যে আমি কোথাও থেকে 20টা টাকা কারো কাছ থেকে কোনোদিন নিয়েছি? আমি আয়মুক্তা নিয়েছি সাংবাদিক সেই হিসাবে কাউকে কোনোদিন আমি ভয় দেখিয়েছি না, আমার লেখনী দিয়ে কোনো মানি লোকের মান ক্ষুণ্ণ করেছি, সমাজের কোনো ক্ষতি করেছি, কোনো গোষ্ঠীর কোনো ক্ষতি করেছি, আমার টাঙ্গাইল জেলার কোনো ক্ষতি করেছি, অযথা নিজের অ্যাডভার্টাইজ করে বেরিয়েছি। ডিসি সাহেবরা তার পাশে বসে আমাকে নিয়ে ঘুরতে চেয়েছে, যখন যে ডিসি আসছে, যখন যে এসপি আসছেন, তাদের চেয়ার তাদের টেবিলে বসলে তারা খুশি হয়েছেন এক কাপ চা খাওয়ার জন্য, আসছেন আমাদের। তাহলে আমি 20 বছর আমি সাংবাদিকতা করেছি, আপনারা জানেন যে আমি কিন্তু টাঙ্গাইলের প্রত্যেকটা সাংবাদিক সংগঠন থেকে কিন্তু পুরস্কৃত হয়েছি, টাঙ্গাইলের প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টাঙ্গাইলের লোকাল পত্রপত্রিকা সবাই কিন্তু আমাকে পুরস্কৃত করেছে, আমি কিন্তু তারা আমাকে সংবর্ধনা দিয়েছে। আমি আমার যে প্রতিষ্ঠানে আমি কাজ করি ডেইলি স্টার একটা বিশাল ব্যাপার, তারপরে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিসেফ, ইউনিসেফ থেকে আমি 2 বার এই আন্তর্জাতিক পুরস্কারটা আমি পেয়েছি, তোমরা জানো মুক্তার, মুক্তার ভাই জানেন যে আপনাদের যে কোনো প্রবলেমে আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের অসুস্থতা, আপনাদের বিরুদ্ধে মামলা, আপনাদের বিরুদ্ধে হামলা, আমি কিন্তু কোনো গোষ্ঠীকে ভয় পাইনি,
সাংবাদিকতার পাশাপাশি দেখো অল্টারনেটিভ ওয়ে থেকে কিছু রোজগার করতে পারো কিনা, সাংবাদিকতাটাকে বিক্রি করো না, এই অনুরোধ তোমাদের কাছে রইল। এবং আমি যদি তোমাদের কখনো কোনো কাজে লাগে আমাকে ডাকবা। আর এইখানে যারা আছেন সংবাদপত্রে অনেক সময় সাহায্য সহযোগিতা লাগে, সাংবাদিকরা অনেক সময় সাহায্য করতে পারি লেখালেখি করে। আমি যদি কখনো কোনো জায়গায় মনে করেন যে আমার কোনো ভূমিকা রাখা দরকার আছে, আমাকে জাস্ট বললেই হবে, আমাকে কিছু দিতে হয় না, সবাই জানে, বুঝছেন। আমার এই পেশায় ইনশাল্লাহ আবার ডিগনিটি ফেরত আসবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে আমার ছোট ভাই সংবাদকর্মী যারা আছে তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে আমি তোমার সংক্ষিপ্ত এলোমেলো কথাগুলি শেষ করি। ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি রুমি আক্তার পলি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইন্তেজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এ বি এম আব্দুল হাই, উপস্থিত ছিলেন হুগরা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব নূরে আলম, একেবারে সত্য সংবাদ যেটা আছে সেটাতে আমি আশা করবো এবং দোয়া করি আমাদের, বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আফজাল হোসেন। পত্রিকার সমানে আজকের এই অফিস উদ্বোধন আমাদেরকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করেন টাঙ্গাইল সদর থানার তদন্ত অফিসার জনাব হাবিবুর রহমান হাবিব। তিনি তার বক্তব্যে তথ্য তুলে ধরেন যে আপনার ব্যক্তিত্ব আপনার এই সংবাদ সংগ্রহ নির্ভর, সঠিক তথ্য যে আপনি দিবেন সংবাদ পরিবেশন করবেন সেটার উপর আপনার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অপারেশন ইনচার্জ জনাব নাসির, উপস্থিত ছিলেন বিজয় টেলিভিশন টাঙ্গাইল জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, দৈনিক যুগধারা পত্রিকার যুগ্ম সম্পাদক কানিশ রওশন, পত্রিকার চিফ রিপোর্টার মুক্তার হাসান, নবচেতনার জেলা প্রতিনিধি এস এম আতোয়ার রহমান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুমন আহমেদ, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম আল মামুন, দেশবার্তা পত্রিকার নাগরপুর প্রতিনিধি কবির হোসেন, মানবাধিকার কর্মী মুখলিসুর রহমান শাহ হাবিব সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে মোনাজাতের মধ্য দিয়ে দেশ এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।